তো নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক ভিউয়ার্সদের আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট থেকে নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা নর্থ ইস্টের জন্য দেওয়া হয়েছে এবং ত্রিপুরার জন্য প্রচুর ভ্যাকেন্সি রাখা হয়েছে, যার মাধ্যমে ত্রিপুরার যারা বেকার আছেন তারা কিন্তু এখানে কর্মসংস্থান পাবে। এবং বন্ধুরা, আমরা অনেকেই জানি যে গত দুই এক বছর আগে এমনই একটি নোটিফিকেশন এসেছিল যেখানে অনেকে আবেদন করেছেন এবং এখানে নিয়োগ যেভাবে হয় মেরিট লিস্টের মাধ্যমে হয়, অর্থাৎ মাধ্যমিকের মার্কসের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদেরকে সেই কাজটি দেওয়া হবে। এখানে কোনো প্রকারে কোনো ইন্টারভিউ এবং পরীক্ষা হয়, যারা যারাই আবেদন করবেন তাদের মধ্যে থেকে যাদের মার্কস বেশি আসবে তাদেরকেই কিন্তু এখানে পোস্টিং দেওয়া হয়। তো ভিউয়ার্স, অলমোস্ট কিন্তু ভালো একটি অপরচুনিটি, যাদের যাদের মার্কস ভালো আছে তারা কিন্তু অবশ্যই এখানে কাজটি পাবেন আশা রাখছি। তো ভিউয়ার্স, সেই সংক্রান্ত ডিটেলসে কী কী দেওয়া হয়েছে ইন্ডিয়ান পোস্ট থেকে যে নতুন বিজ্ঞপ্তি এসেছে, সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আমরা তাদের অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আলোচনা করছি। আশা করছি ভিডিওটি দেখার পর অনেকেই উপকৃত হবে এবং কীভাবে আবেদন করবেন তার প্রথম যে বিষয়টি সেটাও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে নিচ্ছে প্রত্যেক দিনের মতো ক্ষুদ্র একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস কভার করে পেতে চান, অবশ্যই আমাদের টিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালার সাবস্ক্রাইব লিখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি চাকরির ইনফরমেশন আপনি সর্বপ্রথম জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল রিকোয়েস্টটি, এবার ডাইরেক্টলি চলে যাবো ইন্ডিয়ান পোস্ট থেকে আসা সেই নোটিফিকেশনের মধ্যে, দেখে নেবো সেখানে ডিটেলসে কী কী দেওয়া আছে। যারা যারা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে চাইবেন তারা কিন্তু অনুগ্রহ করে বলবো আপনার কোনো একটি কম্পিউটার শপে চলে যান, কারণ আপনি মোবাইল দিয়ে যদি ঘর থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে চান হয়তো কোথাও কোনো একটি বিষয় মিস্টেক হতে পারে বা ভুল হতে পারে, যার ফলে পরবর্তীতে আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো একটি কম্পিউটার শপে চলে যাবেন, সেখানে ভালোভাবে দেখে শুনে অ্যাপ্লিকেশনটি করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর আপনার পেমেন্ট ফিসটি দিয়ে দেবেন, অনলাইনে পেমেন্টটি দিয়ে দেবেন, দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই অনলাইনে বলে কিন্তু অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। খুবই সিম্পল বিষয় আছে, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনি মার্কসগুলি বসাবেন খুব ভালোভাবে দেখে শুনে বসাবেন এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আমি নোটিফিকেশনে গিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা ডাইরেক্টলি চলে এলাম তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা গ্রামীণ ডাক সেবক থেকে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু 2020 এবং 2021 এই বছরে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখে নিচ্ছি আপনাদের কিন্তু এই নোটিফিকেশনটা দেখে নাও, নর্থ ইস্টের জন্য দেওয়া আছে, অর্থাৎ নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের কিন্তু নিয়োগ করা হবে এবং আপনাদের গ্রামীণ ডাক সেবকের আন্ডারে যতগুলি পোস্ট পড়ে বিভিন্ন ধরনের পোস্ট আছে সেই পোস্টগুলি নিয়ে এবার আলোচনা করব, দেখে নেব কি কি পোস্ট আছে। প্রথমে যে পোস্টে এখানে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে পোস্ট সেই পোস্টটি আছে, এবং তারপর দুই নম্বরে যে পোস্ট আছে সেটা হচ্ছে এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের যে পোস্ট সেই পোস্টটি কিন্তু আছে, এবং তিন নম্বরে যে পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে আপনাদের ডাক সেবক। এই টোটাল তিনটি পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এই তিনটি পোস্টের আন্ডারে কী কী ডিটেলস আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের স্যালারি, কী স্যালারি আপনাদেরকে দেওয়া হবে। যেটা প্রথম আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তার জন্য কিন্তু আপনাদেরকে 12,000 থেকে শুরু করে 14,500 আপনাদেরকে স্যালারিটা দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকের জন্য 10,000 থেকে শুরু করে 12,000 টাকা পার মান্থ আপনাদের সেই স্যালারিটা পড়বে। তো ভিউয়ার্স, এবার আমরা ডাইরেক্টলি চলে এলাম এলিজিবিলিটিতে কী দেওয়া আছে সেটা দেখে নেব। প্রথমে দেওয়া আছে আপনাদের এজ লিমিট, এজ হচ্ছে আপনাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সেটা কিন্তু গণনা করা হবে 12/11/2020 ধরে। এবং অবশ্যই যাদের যাদের এসসি এসটি এবং ওবিসির মধ্যে আছেন প্রত্যেকের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, যদি কারো রিল্যাক্সেশন প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট চলে এলাম ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি যোগ্যতা হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যতগুলি পোস্ট আপনারা দেখেছেন সবকটি পোস্টেই কিন্তু আপনারা যদি 10th পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যারা যারাই 10th পাস করে অর্থাৎ মাধ্যমিক পাস করে আবেদন করবেন তারা যখন মাধ্যমিকটি দিয়েছিলেন তখন কিন্তু আপনাদের সাবজেক্টের মধ্যে যেটা থাকতে হবে, প্রথম হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স অবশ্যই থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই সাবজেক্টটি থাকতে হবে এবং ইংলিশ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা রাখা হয়েছে, অর্থাৎ যারা যারাই মাধ্যমিক পাস করেছে তাদের যদি বাংলা যে সাবজেক্ট সেটা যদি না থাকে
থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। তো কি কি আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই বিষয়টা আমরা একটু নিচে আলোচনা করব। এখন আপনারা এটা দেখে রাখুন যে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ত্রিপুরার জন্য কিন্তু বাংলা রাখা হয়েছে এবং অন্যান্য যে স্টেট আছে তারা কিন্তু নিচে আমি টেবিলটি দেখাবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং তার সঙ্গে কিন্তু নিচে আপনাদের মেনশন করে দেওয়া আছে কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাতে কথা বলা লেখার মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই নলেজটি থাকতে হবে। এই ছিল আপনাদের টোটাল এডুকেশনাল যে কোয়ালিফিকেশন হলে আপনারা আবেদন করতে পারবেন সেই এডুকেশন কোয়ালিফিকেশনটি বলে দিল। তো এই হচ্ছে সেই টেবিলটি যেটা হচ্ছে নেম অফ সার্কেল অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সার্কেলের মধ্যে অর্থাৎ আপনাদের স্টেটের মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে কোন কোন স্টেটের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা নর্থ ইস্টে ডাইরেক্টলি চলে যাবো এবং নর্থ ইস্ট থেকে আমরা ত্রিপুরাটা দেখানোর চেষ্টা করব। নর্থ ইস্ট 15 নম্বরে দেওয়া আছে বা এখান থেকে আমরা ত্রিপুরা যদি লক্ষ্য রাখি, ত্রিপুরার কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে বেঙ্গলি এবং অন্যান্য কিন্তু যে স্টেটগুলি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটির এগেনস্টে কিন্তু আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি দেওয়া আছে। তার সঙ্গে ভিউয়ার্স, এই নোটিফিকেশন একটি বিষয় উল্লেখ আছে বেসিক কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ যারা যারা এখানে আবেদন করবেন বর্তমানে আবেদনের ক্ষেত্রে হয়তো সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেটটি আপলোড করা নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীতে যদি আপনি এখানে পোস্টিং পান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 60 ডেজের একটি কম্পিউটার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এখানে কিন্তু 2 মাস 3 মাস অথবা বছরের কিন্তু কোনো সার্টিফিকেট মেনশন করা হয়নি, কেবলমাত্র আপনাদের 60 ডেজের যদি কম্পিউটারে কোনো কোর্স করা থাকে তাহলেই চলবে, আপনার এই সার্টিফিকেটকে কিন্তু শো করাতে হবে। বর্তমানে এই বিষয়টি সম্বন্ধে কিছু বলা আছে না, যারা আবেদন করবেন তারা অবশ্যই যখন আবেদনটি করবেন তখন কিন্তু এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং বিয়ার্স, যেহেতু এখানে পোস্টমাস্টার নিয়োগ করা হচ্ছে তাহলে অবশ্যই আপনাদের নলেজ অফ সাইকেল অর্থাৎ আপনাদের টু হুইলার বাইক অথবা সাইকেল চালানোর অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ বাইক অথবা সাইকেল চালানো কিন্তু আপনাকে জানতে হবে। তো এবার আলোচনা করছি, আমাদের অনেক ভিডিওতেই অনেকেই কমেন্টস করেন যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য কোনো পোস্ট আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আজকের যে নোটিফিকেশনটি সেখানে কিন্তু আপনার যারা ডিসেবিলিটি আছেন প্রত্যেকের জন্য কিন্তু পোস্ট আছে, আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেম টু সেম সব কিছু ডিটেলস আছে, আপনাদের জন্য কিন্তু আলাদাভাবে পোস্ট দেওয়া আছে। এবার আলোচনা করছি সিলেকশন ক্রাইটেরিয়া নিয়ে। সিলেকশন ক্রাইটেরিয়া অনেকেই জানেন, প্রায় সকলেই জানেন, পোস্ট অফিস থেকে যে নোটিফিকেশনগুলি এসে থাকে তাদের কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটা করা হবে, অর্থাৎ যারা যারাই এখানে আবেদন করবেন তাদের মধ্যে থেকেই কিন্তু মেরিট লিস্ট করা হবে। যাদের মার্কস সব থেকে বেশি থাকবে তাদেরকে কিন্তু ডাইরেক্টলি এখানে পোস্ট দেওয়া হবে, কোনো প্রকারের কোনো এক্সাম অথবা ইন্টারভিউ কোনো কিছু কিন্তু নেওয়া হবে না। এবং এই বিষয়টা আপনাদের বলে রাখা ভালো, যদি কেউ গ্র্যাজুয়েশন করে এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের যে হায়ার এডুকেশনের মার্কস সেটা কিন্তু কাউন্ট করা হবে না, আপনার যে 10th অর্থাৎ মাধ্যমিকের যে মার্কসটি আছে সেই অনুসারে কিন্তু আপনার মেরিট লিস্টটি টানা হবে। তো ভিউয়ার্স, এই নোটিশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করেছি, এবার আমরা চলে এলাম কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে, এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে আপনাদের গিয়ে কিন্তু অনলাইনটি করতে হবে। আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করবেন। এখানে অনলাইন করার যে ডেট রাখা হয়েছে সেটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, 12/11/2020 থেকে 11/12/2020 মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এবং যখন অ্যাপ্লিকেশনটি করবেন এখানে টোটাল 12টি পয়েন্ট দেওয়া আছে, সেই 12টি পয়েন্ট ভালোভাবে লক্ষ্য রাখবেন, কোথাও কোনো কিছু ভুল করবেন না, কারণ ভুল যদি করেন পরবর্তীতে কিন্তু আর এগুলোকে ঠিক করতে পারবেন না, লসটি কিন্তু আপনারই হবে। যখনই অ্যাপ্লাই করবেন খুব মনোযোগ সহকারে কিন্তু অ্যাপ্লিকেশনটি করার চেষ্টা করবেন। এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনাদের যে এক্সামিনেশন ফিসটি আছে সেই ফিসও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। এবং আপনারা যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন তার সাইজ কিন্তু এখানে মেনশন আছে, আপনারা এই নোটিশটি ডাউনলোড করে এখান থেকে দেখে নেবেন, দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি করে নেবেন, তাহলে কিন্তু সব কিছু ইজিলি হয়ে যাবে। এবং আমাদের এই ভিডিওটি দেখার পর যদি কারো কোনো সমস্যা হয় এই নোটিশ সংক্রান্ত বিস্তারিত ডিটেলসগুলি বুঝতে তাহলে অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দুটি মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের রিপ্লাই দিয়ে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করা। তো ভিউয়ার্স, এবার চলে এলাম আমরা গ্রামীণ ডাক সেবক ভ্যাকেন্সি পজিশন ফর নর্থ ইস্ট সার্কেল, অর্থাৎ এই যে নর্থ ইস্ট সার্কেলের মধ্যে কোথায় কী কী পোস্ট আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে টেবিল আকারে এক এক করে দেওয়া আছে, আপনারা যেটা করবেন ডাইরেক্টলি আপনারা চলে যাবেন 207 নম্বর সিরিয়ালে। এখানে এলেই আপনারা দেখতে পারবেন আগরতলা লেখা আছে এবং আগরতলা কোথায় অর্থাৎ আগরতলা সার্কেলের মধ্যে কোথায় কোথায় পোস্ট আছে এগুলি আপনারা দেখতে পারবেন। যদি কেউ না জেনে থাকেন আবারও বলে দিচ্ছি, আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু 2টি সার্কেল আছে, ধর্মনগর এবং আগরতলা। তো 2টি সার্কেলের মধ্যেই কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। প্রথমে একটি আমি আলোচনা করছি যেভাবে আপনারা এগুলি দেখবেন। ধরুন প্রথম যে পোস্ট আছে আগরতলা এবং এখানে যে এরিয়াটি আছে সেটি হচ্ছে নারায়ণপুর এবং এখানে নিয়োগ করা হচ্ছে GDS BPM, একটি মাত্র পোস্ট আছে এবং যেটা লক্ষণীয় বসে সেটি হচ্ছে আপনাদের কাস্ট, অর্থাৎ এখানে কিন্তু SC যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা এই এরিয়াতে OBC আদার্স অথবা ST থেকে অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু এখানে পোস্টিং হবে না, SC থেকে যারাই অ্যাপ্লাই করবে তাদেরকেই কিন্তু এখানে কাস্টটি
দেওয়া হবে। তো আপনারা যখনই আবেদন করবেন প্রথমেই লক্ষ্য রাখবেন আপনাদের যে এরিয়াতে আবেদন করছেন সেখানে কাস্টটি কী আছে, কাস্ট অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এভাবে আগরতলা সার্কেলের অনেকগুলি পোস্ট আছে, আপনার দেখে নেবেন যেখানে আপনার সুইটেবল মনে হয় আপনার কাজটি ম্যাচ করে সেখানে আপনার আবেদন করতে পারবেন। এবার চলে যাবো ধর্মনগর সার্কেলের মধ্যে। নেক্সট 611 নম্বর পয়েন্ট থেকে কিন্তু ধর্মনগর সার্কেলটি শুরু হয়ে গেছে এবং সেখানেও কিন্তু সেম আছে আমাদের এই দিকে ধর্মনগর অর্থাৎ উত্তর ত্রিপুরার দিকে যতগুলি জায়গা আছে সবগুলি জায়গার কিন্তু নাম সহকারে এখানে পোস্টগুলি দেওয়া আছে এবং অবশ্যই কাজটি কিন্তু আপনার লক্ষ্য রাখবেন, কাস্ট বুঝে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনার ডিটেলসগুলি দেখবেন, একটি খাতার মধ্যে নোট করে নেবেন, তাহলে যখন আপনার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদের আর প্রবলেম হবে না। প্রথমে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো সিলেক্ট করে নেবেন, তারপর আপনি অনলাইন যখন করবেন তাহলে খুব তাড়াতাড়ি এবং ইজিলি কিন্তু আপনারা সেটাকে ফিল আপ করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করলাম নর্থ ইস্ট সার্কেল থেকে দেওয়া পোস্ট অফিসের মাধ্যমে যে নিয়োগগুলি হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিতে যা যা ডিটেলস আছে সব কিছু নিয়ে আলোচনা করেছি। অনেক ভালো একটি বিজ্ঞপ্তি, আশা করছি অনেকেই উপকৃত হবেন এবং পোস্টগুলো যখন দেখবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন অনেকগুলি পোস্ট আছে এখান থেকে অনেকেই কাজটি পাবেন। যদি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকে ইনফরমেশনটি জানতে পারে ভিউয়ার্স। এবং যদি ভিউয়ার্স এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো কিছু বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টস করবেন, রিপ্লাই দিয়ে আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করার। আজকের মতো ভিউয়ার্স এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা বাই বাই।